নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, দিলীপ ঘোষ আজকে আরামবাগ খানাকুলে তার দলের নেতাদের কুকর্মে প্রায়শ্চিত্ত করতে এসেছিলেন। তারা আজকে একজন বিজেপি কর্মীকে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা খুন করেছিলেন এবং তাই তারা এসছেন ওখানে যে প্রায়শ্চিত্ত করার জন্য। যে দিলীপ ঘোষ আজকে এসসি মানুষের জন্য যান, যিনি মায়া কান্না আজকে কাঁদছেন, তফসিলি মানুষের সবচেয়ে বেশি ক্রাইম ভারতবর্ষের চারটে রাজ্যে, ভারতবর্ষের তথ্য অনুযায়ী হয়েছে সেই চারটে রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির সরকার আছে যোগীর সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার আছে, গুজরাতের বিজেপির সরকার আছে। তো যারা আজকে তফসিলি মানুষের জন্য মায়া কান্নাকে বাংলায় কাঁদছেন তাদের বলি যে আপনি আপনার কেন্দ্রীয় নেতাদের বলুন যে তারা যেন প্রথম সেই সব রাজ্যে যাতে তফসিলি মানুষের উপরে কোন অত্যাচার না হয় তার জন্য তারা চেষ্টা করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী এসসি মানুষের জন্য, তফসিলি মানুষের জন্য, শিডিউল ট্রাইব মানুষের জন্য তিনি জয় বাংলা জয় জহরের মতো প্রকল্প নিয়ে এসে, তফসিলি বন্ধুদের প্রকল্প নিয়ে এসে তিনি এই মানুষগুলোর পাশে থেকেছেন, ডেভেলপ করেছেন। যেসব জায়গা সিপিএম কোনোদিন ডেভেলপ করেনি সেই সব জায়গা মানুষকে খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সবটাই উন্নত মানের করেছেন, ব্রিজ করেছেন, যাতে তফসিলি মানুষ সবসময় মনে করে যে আমরা এই সরকারের সবচেয়ে প্রিয় মানুষ। তাই দিলীপ ঘোষের এইসব মায়া কান্না পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে, রাজনৈতিক স্বার্থ আছে। উনি রাজনীতি করার জন্য এই মায়া কান্না আজকে কাঁদতে এসছেন খানাকুলে। তারা এসসি মানুষের স্বার্থের জন্য কিছু ভাবেননি। আমরা যে কথা বলেছি আবারও রিপিট করছি, বিজেপির একজন সাংসদ 14 তারিখ 15ই আগস্টের আগের দিন আরামবাগ এসেছিলেন এবং আজও আমরা বলছি যে এই খুনের পেছনে বিজেপির এই নেতাদের ষড়যন্ত্র, চক্রান্ত এবং তাদের পরিকল্পনার মধ্য দিয়ে রাজনীতি করার জন্য এই খুন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করি। যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক। এই বাংলার একজন মানুষ যে রাজনৈতিক দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, যে এলাকারই হোক না কেন, খুন সবসময় সমালোচনা, সবসময় দুঃখের এবং সমালোচনা হওয়া উচিত। আমরা এই খুনের পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছি, যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা তাদের লোককে খুন করে তারা আজকে মায়া কান্না কেটে আজকে প্রশাসনকে এবং সরকারের দিকে আঙুল তোলার চেষ্টা করছে। দিলীপবাবুদের কাছে আমার আবেদন, একটু দয়া করে আপনার কেন্দ্রীয় নেতাদের বলুন যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট যেখানকার মুখ্যমন্ত্রীরা আপনাদের হীরের টুকরো মুখ্যমন্ত্রী, তারা যেন ওই তফসিলি মানুষের পাশে যেন তারা থাকে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মে সর্ববর্ণে সর্বসম্প্রদায়ের মানুষের জন্য এই বাংলা সব জায়গা বাংলার মানুষকে উন্নয়নের মধ্য দিয়ে মানুষকে ভালো রেখেছেন, সুন্দর প্রশাসনের মধ্য দিয়ে ভালো রেখেছেন এবং তাদের পাশে আছে।